খুব আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে এবং উত্তরবঙ্গে কিন্তু সেই রকম ভাবে একটা জেলা কমিটি গঠন হয়ে গেল। উত্তরবঙ্গ জেলা কমিটির যে দায়িত্বে আপাতত সুভাষ সিং, জয়ন্ত দাস এদের নেতৃত্বে উত্তরবঙ্গ জেলা কমিটি আপাতত চলবে এবং উত্তরবঙ্গ জেলা কমিটির পরে রাজ্যের অন্যান্য জায়গায় জেলা কমিটি গঠিত হবে। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টার রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটাই মন্ত্র, একত্রিতভাবে একটা একত্রিত কণ্ঠস্বর গড়ে তোলা, একত্রিতভাবে একটা একত্রিত কণ্ঠস্বর গড়ে তোলা, একত্রিতভাবে একটা একত্রিত কণ্ঠস্বর গড়ে তোলা। শুভ সকাল সবাইকে। আপনারা শুভজ্যোতিকে শুনলেন, আমরা আর একবার শুনে নেব শুভজ্যোতি কি বলছে। একত্রিতভাবে একত্রভাবে একটা কণ্ঠস্বর গড়ে তোলা। ভারতবর্ষের ডেমোক্রেটিক ভারতবর্ষ 1947 যখন ফরমেশন হয় তখন শুরু হয় ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, মানে সেখানেও একটা কনফিউশন ছিল, বন্দে মাতরম না জনগণ মন, সেখানেও একটা কনফিউশন ছিল, এখনও আছে। আমরা 5th September টিচার্স ডে পালন করব না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। আমরা ভারতবাসীরা সাংবাদিকদের হাত ধরে কোনোদিনই কোনো একটা কণ্ঠস্বর হয়ে উঠিনি এবং হবার কোনো চান্সও নেই। তার কারণ হচ্ছে আমরা কোনো কাজ করার সময় বা করার আগে আমরা সিরিয়াসলি বসি না এইটাকে পন্ডার করার জন্যে যে অ্যাকচুয়ালি আমাদের কাজ কী। যারা কনস্টিটিউশন লিখে গেছেন এবং যারা সেটাকে সংরক্ষণ করবেন, মানে উকিলরা জাজেরা, তারাও মাঝে মাঝে রাস্তায় নেমে পড়েন যে কনস্টিটিউশন বাঁচাও, তো একটা বইকে বাঁচাবেন না দেশের মানুষদেরকে বাঁচাবেন, এটা নিয়েও কনফিউশন আছে। এটা নিয়েও জার্নালিস্টদের কোনো স্ট্যান্ড নেই, আজ অবধি আমি দেখিনি কোনো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলছে দেশের মানুষকে বাঁচাও, কারণ তারা এখনও নিজেদেরকে বাঁচাও কমিটি করার জন্যই লড়ছে। আমি যে এই পোর্টাল রিপোর্টার্স নিউজ অর্গানাইজেশনে বিলং করি, আমি যে এই ইউনিয়নে বিলং করি যেটাকে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হচ্ছে, তো সেখানে তো একটাই আমাদের কাজ হবে, যেহেতু আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এসেছি, কর্পোরেট ওয়ার্ল্ডের একটা টার্গেট থাকে, আপনাকে জয়নিংয়ের সময় তারা বলে দেয় যে আমাদের এই সেল আপনার থেকে এটা এক্সপেক্টেড টার্গেট, এবার আপনি ভালো হলে তার চেয়ে অনেক বেশি টার্গেট করবেন, তারপরেও লাথি খেতে পারেন। সে টার্গেটের বেশি অ্যাচিভ করে লাথি খাওয়ার জন্যে আমি যে কোনো সংগঠনে যাওয়ার আগে 10 বার ভাবি যে এদের কাজটাকে। আমাদের দেশে সব ভালো মানুষেরা থাকেন এবং তাদেরই হাত ধরে অর্গান ট্রেড হয়, মানে তারা যেহেতু জানেন না কীভাবে সেটাকে বন্ধ করা যাবে, সেজন্য আমাদের দেশে ক্রিমিনালরা অনেক বেশি অর্গানাইজড, যে কোনো দেশের ক্রিমিনালরা অনেক বেশি অর্গানাইজড হন যে কোনো সাংবাদিক সংগঠনের থেকে। আধ ঘন্টার খবর পিএমের আগেনস্টে বা পিএমের ফরে বা কোনো সিএমের ফরে বা সিএমের আগেনস্টে, কোনো এমপির ফরে বা এমপির আগেনস্টে, বাংলার খবরে তো যেটা দেখি একজন কাউন্সিলর রাস্তায় কি ঘর ভেঙে দিচ্ছেন, একজন কাউন্সিলর আবার ফাইন্যান্স করে দিচ্ছেন, একজন কাউন্সিলর একটা ওই কী বলে পটি সেন্টার ওপেন করছেন, তারপরে রাস্তা ওপেনিং করছেন। আমাদের দেশের এমপিরা এখনও জানেন না যে চাকরি কতটা জেনারেট করতে হবে, চাষিরা যাতে আত্মহত্যা না করে তার পাশে কীভাবে দাঁড়াবো, তার কারণ হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা এর কোনো ভূমিকা নেয়নি। সাংবাদিকরা রিপোর্টই করে গেছে, কালকে সকালে 6টার সময় রোদ্দুর হবে কি না, বৃষ্টি হবে কি না, সেটা নিয়েও রিপোর্ট করেছেন, কিন্তু আমাদের দেশে গরিবী দূরীকরণ কীভাবে হবে সেটা নিয়ে তারা মুখ খোলেন না। আমাদের দেশে যে সাংবাদিকরা বেতন পান না এবং তারা সেই কষ্ট করে নাটকের দলের মতন তারা খবর করে যাচ্ছেন, সেই খবর থেকে দেশের কোনো উন্নতি হবে আমার জানা নেই। সংবাদ ব্যাংকের মাধ্যমে প্রচুর আমরা সংবাদ পাব, সেই সংবাদগুলোকে নিয়ে আমরা কোন খিচুড়ি বানাবো, মানে স্পেসিফিক যদি এজেন্ডা থাকতো যে আমরা এই কাজ করার জন্য এক হচ্ছি। আপনি শিলিগুড়ি থেকে এক হবেন, কেউ মালদা থেকে এক হবেন, কেউ হুগলি থেকে এক হবেন, আমরা যে সবাই এক হব একটা কেন হব? আমি বারবার একই প্রশ্ন করি, আমাকে অনেকেই উত্তর দেওয়ার সময় বলেন আমাদের সংবিধানে যেটা লেখা আছে, মানে যে ওয়েলফেয়ার ট্রাস্ট তার সংবিধানকে রেজিস্টার করা থেকে 42টা পয়েন্ট হয় সেটা সবারই এক। এই উত্তরটা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আপনি সামনের লোকের সঙ্গে যখন কথা বলছেন তাকে বোকা ভাবাটা ছেড়ে দিন, সে যখন প্রশ্নটা আপনাকে করছে যে আমরা কেন এক হতে এসেছি, তাহলে সাংবাদিকদের পাশে সাংবাদিকরা যদি দাঁড়াতেই চান
তাহলে তো যে কোনো একটা ট্রাস্ট অ্যাসোসিয়েশন করে দিন, সাংবাদিক অ্যাসোসিয়েশন করার দরকার কী আছে? সাংবাদিকরা দেশের মানুষের পাশে কীভাবে দাঁড়াবে, দেশের মানুষকে কী করে এক করবে, দেশে আর অর্থনৈতিক চেঞ্জ কী করে আনবে, তাদের বেতনটা ঠিক কী করে করবে, এবং তাতে ওয়েলফেয়ার মানে সিটিজেন ওয়েলফেয়ার কী করে হবে? কারণ আমাদের দেশের গভর্নমেন্টের দ্বারা এই ওয়েলফেয়ার হয়নি, গরিব আরও গরিবই হচ্ছে। কিন্তু জানি অনেক বড় বড় নাম দিয়ে অনেক বড় বড় স্কিম আসে, কিন্তু আমরা যারা সাংবাদিক, আমার যেটা মনে হয় বারবার, যে আমরা দেশের যে থট প্রসেস তাকে যদি আরেকটু সামনের দিকে নিয়ে যেতাম, আপনাদের হাত ধরে আমাদের দেশের কিছু মানুষ তো এগোতো। আপনারা স্ক্রিনে খবর কাগজ দেখতে পাচ্ছেন, এটা তো আমি ইচ্ছে করেই রেখেছি। এটা হচ্ছে ডিপোজিট নিউজ পেপার, ইউনাইট লোকালি। যারা খবর কাগজ পড়েন না, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আমি আর বলছি না, আমি শুধু সাংবাদিকদের জন্য বলছি। আপনারা কি খবর কাগজ পড়েন? আমাদের মধ্যে 90% লোক খবর কাগজ পড়া ছেড়েই দিয়েছেন। তো তাদেরকে বলবো আগে খবর কাগজ পড়ুন, সেই খবরের কাগজ মাসে একদিন জমা করুন। এবার আপনি আপনার বাড়িতে জমা করবেন, আপনি ধরুন অমুক পাড়ার একজন সাংবাদিক, আপনাকে কেউ চেনে না, আপনি চুপচাপ একটা খবর করতে যান এবং চুপচাপ সেই খবর করে চলে আসেন। আপনি কোনো ন্যাশনাল পলিসি নিয়ে আলোচনা করেন না, আপনি কোনো সোশ্যাল পলিসি নিয়ে আলোচনা করেন না, আমরা চ্যাচাতে 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 খবর করি, সেই জন্যে আমাদের দেশে কোনো চেঞ্জ আসেনি। তাহলে আপনি যে খবর কাগজ ব্যাংকটা খুলবেন, যদি খোলেন, এটা প্রপোজাল, কারণ খুলতেই হবে, কোথাও লেখা নেই, বন্ধও করতে হবে, কোথাও লেখা নেই। কিন্তু ভারতবর্ষের একটা ন্যাশনাল এজেন্ডা কি সাংবাদিকদের বা সাধারণ মানুষের, যেটা যৌথ প্রয়াসে একটা গ্রেট মহান দেশও হতে পারে? তো এটা আমার প্রপোজাল, যে মাসে একদিন একটা লিফলেট দেওয়া হলো আমাদের সংগঠন থেকে, যদি সবাই রাজি হয়, 17 জনের যে কমিটি আছে সেইটাকে ধরে পাড়ার 500 জনের ভেতরে 50 জন প্রথম মাসে খবর কাগজ জমা করতে এলেন, তাহলে আমাদের কমিটি কমিটি যেখানেই গড়া হবে, আমরা যদি খবরের কাগজ ব্যাংক খুলি, তা এই একদিন এই ব্যাংক ক্রিয়েট সোশ্যাল ফান্ড হয়ে যেতে পারে। তার মানে একটা পাড়াতে 500 জনকে, যারা আমরা এখনও এক করতে পারিনি, নাটকের গ্রুপকে এক করতে পারিনি, কাউন্সিলরদের এক করতে পারিনি, কবিদেরকে এক করতে পারিনি, লেখকদেরকে এক করতে পারিনি, সিনেমার জগতের লোকেদেরকে এক করতে পারিনি, আর সাংবাদিকদের তো পারিনি। সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে ডাইভার্সিফাইড গ্রুপ, যারা এক হবে না বলে তারা নিশ্চিত হয়ে রয়েছেন, একে অন্যের সঙ্গে ঝগড়া করবেন আর মৌনব্রত পালন করবেন, কিন্তু মুখ খুলেও একে অন্যের পাশে দাঁড়াবেন বলে আমার মনে হয় না। তাই আমাদের প্রচেষ্টা চলুক, সগর্বে প্রচেষ্টা চলুক, যত ইচ্ছে খরচা হয়ে যাক, কিন্তু সেই প্রশ্ন যদি কোনোদিন সকালবেলা উঠে করেন যে আমরা কেন এক হব, তার মানে এই যে 500 মানুষকে এক করার আমরা প্রতিজ্ঞাবদ্ধ যদি হই, আর সেই 500টা মানুষও যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা হ্যাঁ এক হতে পারি সাংবাদিকদের হাত ধরে, তাহলে এই সাংবাদিক একজন স্টারকেও ধরতে পারেন, যেভাবে পলিটিক্যাল লোকেরা স্টারদেরকে দেখিয়ে ভোট নেয়, তাহলে একজনের আন্ডারে একটা টাউন দেওয়া যায়। শ্রীরামপুরে এখন 10 লাখ লোক, আমি যদি মুম্বাদাকে এই 10 লাখ লোকের দায়িত্ব দিই, তাহলে 10 লাখ লোক প্রতি মাসে 100 টাকা বা খবরের কাগজ দিতে পারবেন, 20% ডেভেলপমেন্ট অফ ওয়েলফেয়ার আমাদের অ্যাসোসিয়েশনের, 20% স্যালারি টু ইউটিউবার অ্যান্ড টু দ্যাট স্টার, অ্যান্ড রেস্ট সব বাড়িকে সোলার করা, কারোর অপারেশনের দরকার তারকে হেল্প করা, এবং তাকে বলা যে আপনি টাকাটা ফেরত দেবেন বিনা সুদে, তাহলে আমাদের 60% টাকা যে বেরিয়ে যাবে সেটা আবার ফিরে আসবে, আবার বেরিয়ে যাবে, আবার ফিরে আসবে। তার মানে আমাদের একটা সোশ্যাল ওয়েলফেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সবকটা জেলা কমিটির সঙ্গে, যাদেরকে প্রতি মাসেই টাকাটা খরচা করে পুরো ভাড়ার শূন্য করে দিতে হবে, বা ওই 20%টা জমিয়ে রাখতে হবে, আমরা যত কমিটি খুললাম বছরের শেষে সেই টাকা দিয়ে আরও কোনো ইন্ডাস্ট্রি খুলব। আমি ধরে নিচ্ছি যে হোমস্টেসগুলো আমরা টেক ওভার করবো, তাহলে ট্যুরিজমের বিজনেস আমরা করতে পারবো। মানে সাংবাদিকরাই চাকরি দেবেন, সেখান থেকে আবার ইনকাম করে নিজেদেরও পেট চালাবেন, এটা একটা প্রপোজাল, খুব সিরিয়াসলি নেবেন, কারণ ভারতবর্ষের ভেতরে এত কনফিউশন মায়াবাদের পর এখনও সেই কনফিউশন কাটেনি, এবং এই কনফিউশন কাটতে আরও 1000 বছর লাগতে পারে, যদি না কলম তলোয়ার চেয়ে জোরালো হয়। মনে হয় অনেক সময় অনেকেই বলেন যে কলম তলোয়ারের চেয়ে বেশি জোরালো, সেটা আমার কোনোদিনই মনে হয়নি। যদি পুতিন ওয়ার ডিক্লেয়ার না করে শেক্সপিয়ার ওয়ার ডিক্লেয়ার করতেন, তাহলে আমরা ভাষার রাজত্বে ভেসে যেতাম, কাউকে প্রাণ দিতে হতো না। সাংবাদিকের কলম দেশের কাজে লাগবে, সেই আশায় আজকের এই প্রেজেন্টেশন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের অ্যাসোসিয়েশনকে নিশ্চয়ই করে যোগ দেবেন,
তার আগে যে প্রশ্নগুলো করলাম, আশা করি আমাদের কমিটির যে 17 জন আছেন তারা নিশ্চয়ই করে খুব সুন্দর করে উত্তর দিতে পারবেন। ধন্যবাদ, আমি নরেশ জৈন। বিগত 20 বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সংস্কৃতি পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রদের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য সারদা মিশনে যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলিতেছে। যোগাযোগ 9732050248 এই নাম্বারে। ধন্যবাদ।